বর্ষা বিদায়ের পথে আর শরতের আগমন। আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার সব থেকে উচ্চতম পাহাড় বিহারীনাথ, 1900 ফুট উচ্চতা। আপনারা দেখতে পাবেন আমাদের ব্লগ, এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখার, এবং ভালো লাগলে লাইক শেয়ার করেন অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, মনে রাখবেন মাউন্টেন পিক চ্যানেল। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার পর আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। রানীগঞ্জ পৌঁছলাম ব্ল্যাক ডায়মন্ড ধরে, সকাল 6:15 হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে 6:30 পৌঁছলো রানীগঞ্জ স্টেশন। একটু লেট ছিল, তো আমাদের গাড়ির ড্রাইভার এসে গেছে, অলরেডি দুবার ফোন করে ফেলেছে। এগঞ্জ থেকে বিহারীনাথ 24 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতো। ভালো আছো তো? ঠিক আছে, সবাই সবাই ভালো আছে? চলো আমাদের সঙ্গে যে গাড়িতে নিয়ে যাচ্ছেন ইল্লাল কার সার্ভিস, এখানে খুব বিখ্যাত, নাম করা। আপনারা যদি কোনদিন বিহারীনাথ বা গড়পঞ্চ রোড বা বরন্তিতে যদি আসেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইল্লালের নাম্বার। বিহারীনাথ যাওয়ার পথে যেটা পরে হচ্ছে একটা ব্রিজ, যার নিচ দিয়ে চলে গেছে দামোদর নদী, এবং দামোদর নদীর ঠিক ওপারটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর ঠিক ওপারটা হচ্ছে বাঁকুড়া, শুরু হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর সারা বছরই মোটামুটি শুকনো থাকে, কিন্তু বর্ষার এই রূপ দেখার মতো, দেখছেন একদম পুরো জল ফুঁসছে। এই দৃশ্য দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। প্রায় চলে নিয়ে চলে এসেছি আমাদের সঙ্গীতকার বন্ধু সিদ্ধার্থ। বাইরে বৃষ্টি ভালোই পড়ছে, তো এই বর্ষার মধ্যে আমাদের গাড়ি ছুটছে, এবং এর সাথে খুব একটা কিশোর কুমারের গান হলে ভালোই হয়। তো সিদ্ধার্থ,
আমরা বিয়ারিনাথ পৌঁছলাম 11:30 নাগাদ। তারপর আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সামনেটা দেখুন অসাধারণ সুন্দর, এবং বিয়ারিনাথ পাহাড় এত সুন্দর আছে দেখুন, ওপরে মেঘগুলো পুরো জমে আছে, একটু বৃষ্টি থেমে বিহারিনাতে আমরা যেখানে আছি এখানে খাওয়ার প্রবলেম আছে, তো খাওয়ার ব্যবস্থা খুব একটা নেই, বললে হয়তো করে দিয়ে যায়। কাজল হোটেল মোটামুটি রিজনেবল রেটে খাওয়ার দাওয়ার খুব ভালো, তো কাজল হোটেলে আমরা চলে এসেছি। বিহারিনাতে আশেপাশে রয়েছে অনেক দর্শনীয় স্থান যেগুলো আমি দিনের দিনেও ঘুরে নিতে পারেন, যেমন জয়চণ্ডী পাহাড়, বরন্তি, শুশুনিয়া পাহাড়, গড়পঞ্চকোট, এছাড়া আরও অনেক জায়গা রয়েছে যেটা আপনি এই রিসর্টে থেকে আপনি দিনের দিন ঘুরে আসতে পারেন গাড়ি ভাড়া করে। ছবির মতো সাজানো খুব সুন্দর বিহারিনাথ, মানে একদম বিহারিনাথ পাহাড়ের গা ঘেঁষে এই বিহারিনাথ ইকো ট্যুরিজম পার্ক। আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টি চলছে, আমরা এসে পৌঁছলাম মোটামুটি 11টার সময়, কিন্তু আর কোনো রাস্তা নেই, ঘরের মধ্যেই ঘরবন্দি। আর সামনেই দেখতে পাচ্ছেন বাবা শিবের মূর্তি। বাইকে তেল শেষ নাকি রে, ধান চাটা গেছে? আমরা এই কতদিন পার্ক থেকে আমরা চলে এলাম একটা ছোট্ট গ্রামে, পাহাড়ি বাই গ্রাম। তো আমাদের একটু এখানে যে কেয়ার টাকা ছিল ও আমাদের গ্রামে আসার জন্য অনুরোধ করেছিল, তো আমরা চলে এলাম। তো আমরা এখানে বাচ্চাদের যত আছে আমাদের বাচ্চাদের জন্য কিছু কিছু স্কুল সামগ্রী, কিছু বিস্কুট স্কুল আমরা আয়োজন করেছি সবাই মিলে আমাদের স্কুলের। দেখুন এই শুধু ইচ্ছে দেখুন, একবার জানাজানি হতেই প্রচুর লোক চলে এলো।
আকাশে দেখে তোমার চোখে স্বপ্ন, তাই দেখে ধীরে তুমি আছো এত কাছে, পাচ্ছি না সামলাতে, এবার চলে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে অচিন্তা বললো, রিকোয়েস্ট করলো অনেকবার ওর বাড়িতে যাওয়ার জন্য, তো আমরা এখন অচিন্ত বাড়িতে যাচ্ছি। সুন্দর গ্রামের ঘরগুলো, মাটির বাড়ি, হ্যাঁ মাটিরই বাড়ি ম্যাক্সিমাম। অচিন্ত বাড়িতে খাঁটি দুধের চা, মুড়ি খেলাম। অচিন্ত একটু পেঁয়াজি মুড়ি ফুড়ি ব্যবস্থা করে দেবো সন্ধ্যাবেলা, হবে তো? ঠিক আছে, একটু করে ফেলো, গরম গরম চপ বা পেঁয়াজি যা হবে। রাতের বিয়ারিনাথ বিয়ারিনাথে এই ইকো ট্যুরিজম পার্কে মোট 8টা রুম আছে। এই আমরা যে রুমটাতে রয়েছি এইটা একটা কটেজ, এখানে দুখানা রুম আছে, আবার ওই একটা কটেজ, এতেও দুটো রুম রয়েছে, আর ওদিকে মোট 4টে রয়েছে। এই খুব সুন্দর জায়গা করে দেওয়া আছে, আর বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক। আমরা এখন বিয়ারিনাথ মন্দিরে প্রবেশ করছি, বহু প্রাচীন মন্দির। আমি ব্রজগোপাল চট্টোপাধ্যায়, বিয়ারিনাথ শিব মন্দিরের পুরোহিত। আমাদের এই মন্দির কাশীপুর মহারাজা জ্যোতিপ্রসাদ সিং দেব, উনি এইখানে এই মন্দিরের পুজো প্রচলন করেন। আমাদের বাবা বিয়ারিনাথ স্বয়ম্বসী, উনি কখন আবির্ভূত হয়েছেন সেটা আমরা কেউ জানি না, কিন্তু পুজো শুরু হয়েছে মোটামুটি 1915 থেকে 1925 সালের মধ্যে। তো এখানের একটি কাহিনী আছে, সেটি হলো যে আমাদের এই অঞ্চলে যখন মন্দির ছিল না, শুধুমাত্র বাবাই ছিলেন, তখন একটি গাভী প্রতিদিন এখানে দুধ দিত, এবং সেই দুধ দিয়ে মালিক সন্দেহ করাতে তাকে বকাবকি করে। তো যে রাখাল ছিলেন
সেই রাখালটি তখন মালিককে বলে এবং সেই মালিক তৎকালীন যে মহারাজা কাশীপুর মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেও তাকে তিনি খবর দেন এবং তিনি স্বপ্নও পান এবং তিনি বাবার পুজো প্রচলন করেন। সেই তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন বাবার নিত্য পূজা এবং অন্নভোগ হয়ে আসছে এবং এবং কাশীপুর মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেও তিনি আমাদেরকে দেওঘর থেকে নিয়ে এসেছিলেন এবং ভোগ তৈরি করার জন্য আলাদা পুরোহিত নিয়ে এসেছিলেন, আমাদেরকে নিয়ে এসেছিলেন দেওঘর থেকে এবং ভোগ তৈরি করার জন্য পুরোহিত নিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশের লখনৌ থেকে। তো আমরা সেই তখন থেকেই বাবার আমরা নিত্য সেবা বংশ পরম্পরায় ধরে নিত্য সেবা করে আসছি। ধন্যবাদ। বিহারীনাথ পাহাড়ের কোলে অবস্থিত আরেকটি রিসর্ট বিহারীনাথ ইকো ট্যুরিজম, এটা খুব সুন্দর, একদম পাহাড়ে গা গেছে। বিহারীদের থাকার জন্য ছোট বড় অনেক হোটেল রিসর্ট তৈরি আছে, তার মধ্যে দুটোই হচ্ছে সব থেকে বড়, যেটা আমরা তো আছি, আর একটা হচ্ছে এই বিহারীনাথ ইকো ট্যুরিজম, পাহাড়ের কোলে অবস্থিত এবং একটু স্ট্যান্ডার্ড টাইপের, রেটটাও একটু বেশি। এই একটা হোটেল বিহারীনাথ অতিথি নিবাস। এটা একটু স্ট্যান্ডার্ড টাইপের বিহারীনাথ ট্যুরিজম পয়েন্ট, এখানে অনেক রুম আছে, খুব সুন্দর বিহারীনাথ, বর্ষার বিহারীনাথ অসাধারণ সুন্দর, বছরে সবসময় এখানে আসা যেতে পারে, তবে আমার মতে বর্ষার বিহারীনাথ অতি সুন্দর। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার মাউন্টেন পিক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বৃষ্টি নিয়ে এসেছিলাম এবং বৃষ্টি নিয়েই বিহারীনাথ থেকে বিদায় নেবো।